আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। আর আমি পিয়ালি চলে এসেছি প্রত্যেকদিনের মতো আজ একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেল পিয়ালি রিয়েল লাইফে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং অল ফ্রেন্ডস। আর আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 6:30। তো আমি স্নান করে নিয়েছি আর এবার রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো তাহলে দেখতে থাকো। তো দেখো, মোচা এনেছিলাম কাল, অনেকদিন পর মোচা পেয়েছিলাম তো ওই জন্য এনেছি। আর হাজবেন্ড বেগুন নিয়ে এসেছে, আর ফুলকপি নিয়ে এসেছে, আর এখানে ঝিঙে নিয়ে এসেছে, আর বাঁধাকপি নিয়ে এসেছে। তো দেখো আমি কি কি রান্না করেছি সকালবেলা। সমস্ত কিছু ডাব্বা গোছানো হয়ে গিয়েছে, আর এদিকে ডালটা হচ্ছে, আর ভাত গুছিয়ে দিয়েছি। তো সমস্ত খাবার ডাব্বা ব্যাগে ভরে দিয়েছি আমি, আর হাজবেন্ডের জন্য চা করে নিয়েছি। আর হাজবেন্ড চলে গিয়েছে, এখন বাজে 8:30। তো আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, পুজো দেওয়া হয়ে গিয়েছে, মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছে, ও উঠে পড়েছে আজ সকাল সকাল। তো এখন বাজে প্রায় 10:30। তো আমি সমস্ত কাজ বাকি কিছু ছিল একটু সেগুলো করে আমি এবার কিছু খেয়ে চলে এসেছি সবজিগুলো বানাতে। তো আমি বেগুন আলু দিয়ে আর চেলা মাছ দিয়ে আজ তরকারি করব। তো ওই জন্য বেগুন আলুটা কেটে নিলাম, আর মোচা কাটবো। তো লাল আলুটা একটু আজ ভাতে দেব, তো খেয়ে দেখবো কেমন লাগে। আজ অনেকদিন এনেছে তো কিছু করা হয়নি, তো এবার মোচাটা আমি কেটে নেব। আর মোচা কাটতে তো অনেকটা টাইম লাগে, ওই জন্য একটু সকাল সকাল কাজ করে নিয়েছি আজ তাড়াতাড়ি, না হলে মোচা কাটতে খুব লেট হয় আর অনেক সময় লাগে মোচা কাটতে। তো এইভাবে এবার সমস্ত মোচার ফুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপর একেবারে সবগুলো ছাড়িয়ে নেব, নিয়ে তারপর কেটে নেব, না হলে অসুবিধা হয়। তো দেখো অনেকটা ছাড়ানো হয়ে গিয়েছে, আর সাইডে মেয়েও বসে আছে, ও মাঝে মাঝে ছাড়াতে যাচ্ছে। তো দেখো সমস্ত মোচার ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এবার আমি কুচি কুচি করে কেটে নেব। তো এখানের মোচা কাটলে তেমন একটা হাত কালো হয় না কিন্তু, আর বাড়ির দিকে মোচা কাটলে তো খুব কালো হয়ে যায় হাত। তো এবার আমি মোচাটা দেখো পুরো কেটে নিয়েছি। তো এবার আমি জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা, তারপর রান্না করব। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কড়া গরম করে তেল দিয়েছি। তো এবার আমি চেলা মাছগুলো ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তো ভাজতে দিয়েছি, আর দেখো ভেজে নামিয়ে রেখেছি। আর ওই তেলে আমি লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, টমেটো ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব, আর দেখো অনেকটা কষা হয়ে এসেছে, ওর মধ্যে আমি জিরে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার আমি দিয়ে দেব বেগুন, আর বেগুন দিয়ে আমি 10 মিনিট কষিয়ে তারপর আমি তরকারিতে জল দেব। তো অনেকটা কষা হয়ে গিয়েছে, তারপর জল দিয়ে দিয়েছি। তো দেখো ফুটতে শুরু করে দিয়েছে জলটা, আর এবার মাছগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। তো অনেকটা কষেছি, তো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে বেগুন আলু, তো একটু ওই জন্য 5 মিনিট ফোটালে হয়ে যাবে। তো দেখো হয়ে গিয়েছে তরকারি প্রায়, এবার ফুটে গিয়েছে। আর লবণ হলুদ আমি সব চেকে দিয়ে দিয়েছি পরে আবার একটু। তো হয়ে গিয়েছে তরকারি, নামিয়ে নিয়েছি, আর ওইদিকে আমি মোচাটাও এবার সেদ্ধ করতে দেব। তো দেখো আমি মোচাটা প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম আলু আর মোচা। তো এবার আমি একটু হলুদ দিয়ে দেব, কারণ মোচা দেখবে সিদ্ধ করার পর কালচে একটা কালার থাকে, যদি হলুদ দাও তাহলে কালচে কালারটা আর আসবে না। তো দেখো চিংড়ি মাছগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, তো লবণ হলুদ মাখিয়ে তাই ভাজতে দিয়েছি। তো চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজলে কেমন একটা রাবার মতো হয়ে যায়, ওই জন্য হালকা ভেজে নিয়েছি। এবার জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ওর মধ্যে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এবার একটু ভাজা করে নেব, বেশ কিছুক্ষণ ভাজা করে তারপর আমি ওর মধ্যে আদা জিরে শুকনো লঙ্কা লবণ হলুদ আর বাকি সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে কষিয়ে নেব আমি মশলাটা। তো দেখো মশলাটা কষা হয়ে গিয়েছে, আর সব কিছু প্রায় হয়ে এসেছে বলে আমি মোচাটা দিয়ে দিলাম। তো মোচার সঙ্গে এবার ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব পুরো। তো অনেকে মোচাতে ছোলা ইউজ করে কিন্তু আমার না ভালো লাগে না ছোলা দিলে, ওই জন্য আমি দিইনি, তো ওই জন্য মোচা চিংড়ি করেছি। তো দেখো হয়ে এসেছে প্রায়, আর গরম মশলা দিয়েছিলাম একটু,
তো ওটা তোমাদেরকে দেখানো হয়নি, আর একটু চিনি দিয়েছিলাম, তো এবার নামিয়ে নিয়েছি। দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে, মোচার কালারটা। আর তো বন্ধুরা, তোমাদের সামনে অনেক পরে এলাম, আর আজ একটা বিশেষ জরুরি কথা বলার জন্য আবার এলাম তোমাদের সামনে। তো কথাটা হচ্ছে যে ইউটিউব থেকে আবার একটা নিউ আপডেট এসেছে, সেটা হচ্ছে যে তোমরা যারা লাইভ স্ট্রিম করো, বা আমিও লাইভ স্ট্রিম করেছি, তো সেই জন্য জানতে পেরেছি বলে তোমাদেরকে বলছি যে লাইভ স্ট্রিম করার সময় আমরা যখন লাইভ স্ট্রিম করি তখন কিন্তু আমাদের ওই লাইভ স্ট্রিমের ভিডিওটা প্রাইভেট থাকে, তো পরে আমাদের এডিট করার সময় পাবলিক করতে হয়। তো যে সমস্ত বন্ধুরা পরে এডিট করো না বা পাবলিক করো না, সেই সমস্ত বন্ধুদেরকে বলছি তোমরা অবশ্যই করে এডিট করার সময় এই লাইভ স্ট্রিমটা পাবলিক করতে হবে, না হলে তোমরা যদি প্রাইভেট বা আনলিস্টেড করে রাখো তাহলে তোমাদের ওই লাইভ স্ট্রিম থেকে যে ওয়াচ টাইম বা ভিউ বা সাবস্ক্রাইব আসবে সেটা কিন্তু সাবস্ক্রাইব ভিউ কাউন্ট হবে, কিন্তু তোমার ওয়াচ টাইমটা কিন্তু মনিটাইজের সময় কাউন্ট হবে না, কারণ এটা তুমি প্রাইভেট বা আনলিস্ট করে রেখেছো। তো আমরা প্রত্যেক দিন যেমন ভিডিও রেগুলার আপলোড করি সেরকমভাবেই তোমাকে এই লাইভ স্ট্রিমটাও রেগুলার মোডে আপলোড করতে হবে, আর অবশ্যই পাবলিক করতে হবে, তবেই তুমি ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইম পেয়েছো সেই ওয়াচ টাইমটা মনিটাইজের সময় কাউন্ট করা হবে, ঠিক আছে? আর যারা শর্ট ভিডিও বানাও, আমরা প্রত্যেক দিন ভিডিও দিতে দিতে কষ্ট হয়ে যায় যে প্রত্যেক দিন কোন টপিকে ভিডিও বানাবো, তো আমরা ভাবি যে একটা শর্ট ভিডিও ছেড়ে দিই, তাহলে রেগুলারিটি বজায় থাকবে, রেগুলার আমাদের ভিডিও দেওয়া হবে। কিন্তু এটাও একটা বিগ আপডেট এসেছে যে তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করো কিন্তু শর্ট ভিডিওর যে ওয়াচ টাইম সেটা কিন্তু কখনোই কাউন্ট করা হবে না মনিটাইজের সময়ও আর এমনি টাইমও। তো শর্ট ভিডিও করার থেকে আর শর্ট ভিডিওতে তুমি কখনো এভারেজ ভিউ পার্সেন্টেজ পাবে না, তো সেই জন্য শর্ট ভিডিও করেও তেমন কোনো বেনিফিট নেই, হয়তো বা সাবস্ক্রাইব বা ভিউজ আসতে পারে কিন্তু ওয়াচ টাইম কোনো কাউন্ট হবে না। তো এটা তোমাদের উপর, তোমরা যেটা মনে করবে সেটা করবে, আমি কারোর পার্সোনাল ব্যাপারে বেশি কথা বলতে চাই না, আমি যেটা জেনেছি সেটাই বললাম, ঠিক আছে? তো এখন এখানে স্টপ করছি, কাল আবার নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।